আসসালামু আলাইকুম। ক্লাস সেভেনে, সেভেন বয়েজ, তো তোমরা সবাই এতক্ষণ জেনে গেছো যে আগামী সোমবার থেকে তোমাদের পরীক্ষা, সেকেন্ড অনলাইন ক্লাস টেস্ট। পরীক্ষা সেভেনের পরীক্ষা হবে সমস্ত বিষয়ে 15 নাম্বার, 15 নাম্বার করে পরীক্ষা হবে। আর তোমাদের যেমন তোমরা ফার্স্ট ক্লাস টেস্ট যেমন দিয়েছিলে ঠিক সেই রকমই পরীক্ষাটা হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে যেমন নাম্বার ছিল তেমনই হবে। তোমাদের ম্যাথে 15 নাম্বারের কোশ্চেনে টাইম থাকবে 30 মিনিট, ইংলিশে 15 নাম্বারের কোশ্চেনে টাইম থাকবে 20 মিনিট, এবং বাকি আদার সাবজেক্ট গুলোয় তোমাদের টাইম থাকবে 15 মিনিট। খেয়াল রাখবে, তো তোমরা পরীক্ষা, আমি সেভেনে দেখলাম প্রায় 10 জন মতো পরীক্ষা এবারও দাওনি কম বেশি। তো যাই হোক, যারা পরীক্ষা দিচ্ছ না তাদের নেক্সট ইয়ারে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, এটা খেয়াল রাখবে। পরীক্ষা দাও, নাম্বার তোমরা যেমন চেষ্টা করবে ভালো পাওয়ার, তো নাম্বার ভালো যদি একান্তই নাও হয় তাতেও কোনো অতটা প্রবলেম হবে না, কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা মাস্ট দিতেই হবে। এক, পরীক্ষাটা দিলে কি হবে, এক তোমাদের র্যাঙ্কিং ঠিক থাকবে এবং নেক্সট ইয়ারে প্রমোশন তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা পরীক্ষা না দাও, এই দুটি ক্ষেত্রে প্রবলেম হতে পারে, র্যাঙ্কের তো প্রবলেম হবেই এবং নেক্সট ইয়ারে প্রমোশনটাও তোমাদের প্রবলেম, খুব বেশি প্রবলেম হতে পারে। তাই তোমরা পরীক্ষাটা অলওয়েজ দেবে, ক্লাসগুলো ফলো করবে, এটা তোমাদের ডিউটি, এবং পরীক্ষাটা তোমরা দেবে, এটাও তোমাদের ডিউটি যে পরীক্ষাটা তোমরা দেবে। গার্জেনদেরকেও অনুরোধ করছি বাচ্চাদেরকে পরীক্ষাটা দেওয়া করান, আর ক্লাসগুলো ঠিকঠাক করে, ক্লাসগুলো ফলো যেন করে সেটা দেখুন, ঠিক আছে। তো সারফেস টেস্টের অনেকদিন আগে 17 তারিখে পরীক্ষা হয়ে গেছে, কিছু কিছু ছাত্ররা তারা কোথায় কি ভুল হয়েছে বুঝতে পারছে না। তাই আমি কি করব, আমি আজকে ক্লাসটা কি করব না, তোমাদের যে সারপ্রাইজ শেষে যে 10খানা কোয়েশ্চেন দিয়েছিলাম সেই 10টা কোয়েশ্চেনের কি উত্তর হবে এবং সেটা কিভাবে হচ্ছে সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং তারপর তোমাদেরকে সিলেবাস দেবো। সিলেবাস দেওয়া আছে, অনেকে আবার জানতে চাইছে সিলেবাস কি স্যার। যারা সিলেবাস জানতে চাইছো তারা কিন্তু, তাদেরকে বলি তোমরা ভিডিওগুলো ফলো করছো না। আমি এবারে ভিডিওতে, ভিডিও মানে ক্লাস চলাকালীন তোমাদেরকে আমি সিলেবাস দিয়েছিলাম, একটাই কারণ দেখলাম যে তোমরা ক্লাস ফলো করছো কিনা। যারা ক্লাস ফলো করছে তারা জানতে চায়নি, যারা ক্লাস ফলো করছে না তারাই একমাত্র জানতে চাইছে যে কি সিলেবাস হবে ম্যাথে। আমি এই জন্যই ম্যাথের সিলেবাস আলাদা করে কোনো পিকচার আমি পাঠাইনি, ভিডিওর মধ্যেই ক্লাসের মধ্যেই আমি বলেছিলাম বিগত 2-3টা ক্লাসে। তো যারা জানতে চায় তারা ক্লাস ফলো করেনি, তাই ক্লাসগুলো ফলো করবে, ক্লাসগুলো ফলো করলে সবই জানতে পারবে কি হচ্ছে কি হবে সব জানতে পারবে তোমরা, ঠিক আছে। তো ঠিক আছে, আমি সিলেবাস তবু আমি আজকে আরেকবার, এই এগুলো হয়ে গেলে এই সারপ্রাইজ টেস্টের অ্যান্সার গুলো করে দেওয়ার পর আমি তোমাদেরকে আরেকবার ক্লাস রুটিন সিলেবাসটা দিয়ে দেবো, ঠিক আছে। আর রুটিনটা তোমরা অলরেডি জানো বা জেনে গেছো এতক্ষণ রুটিনটা। আর তোমাদেরকে আরেকটা বিশেষ অনুরোধ, যখন তোমরা ক্লাস পরীক্ষাটা দেবে, পরীক্ষা দেওয়ার পর যে অ্যান্সার শিটটা যেটা পাঠাবে সেটা তোমরা ফটোটা তোলার পর দেখবে যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। তোমরা অনেকেই ফটোটা হয়তো হোয়াটসঅ্যাপের যে ভিডিও আছে সেখান থেকে তুলছো, হোয়াটসঅ্যাপের ভিডিও থেকে তুলবে না। তোমাদের পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে, এমনি জেনারেল যে এমনি মোবাইলে যে ক্যামেরা আছে হোয়াটসঅ্যাপ খুলবে না, সেই ক্যামেরায় আগে ফটোটা তুলবে, তা তোলার পর দেখবে যে লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, বিশেষ করে নাম রোল এগুলো অনেকেরই বোঝা যাচ্ছে না। যখন দেখবে হ্যাঁ পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপর তোমরা সেটাকে সেন্ড করবে। এক, দুই, তোমরা অযথা 3-4-5টা করে পেজ নিচ্ছ, তোমরা পেজগুলো তোমরা রাফগুলো প্র্যাকটিস রাফে করো এবং একটা চেষ্টা করবে একটা পেজে অ্যান্সার করতে। 15টা যদি তোমাদের কোয়েশ্চেন হয় তাহলে 1, 2, 3, 3 দাগের 5টা করে প্রশ্ন থাকবে। তা প্রথম 5টা একের দাগের ABCD 5টা প্রশ্ন, বা একের দাগের 1, 2, 3, 4, 5 ইটালিয়ান 1, 2, 3, 4, 5 রোমান হরফে।
দুইয়ের দাগে রোমান হরফে এক দুই তিন চার পাঁচ, তিনের দাগে রোমান হরফে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ এই পাঁচটা পনেরোটা কোশ্চেন একবারে তোমাদের শুধু অ্যান্সারে লিখে দেবে যে একের দাগে এই এই বিয়ের উত্তরটা এত উত্তর, ঠিক আছে? তোমরা কেমন লিখবে? ধরো একের একের উত্তরটা হচ্ছে একের একের দাগের এক একটা, একের উত্তরটা হচ্ছে বি, বি লিখলে সেটা হয়তো ধরো ধরা যাক সেটা হচ্ছে 30 টাকা, ব্যাস এইটুকু লিখবে। দুয়েরটা দুয়েরটা হয়তো সি উত্তর হবে, যেটা যদি ইয়েটা হয় কি বলে এমসিকিউ হয়, সিটা হয়তো দেখা যাবে 5 সেমি, তুমি 5 সেমি লিখলে, ব্যাস এইটুকু নেই। ঠিক এরকম ভাবে পাঁচটা করবে, দুয়ের দাগের এক একটা ধরো শূন্যস্থান পড়ে আছে যার শূন্য উত্তরটা লিখলে, ঠিক এক দুই তিন চার পাঁচ। ঠিক তিনের দাগেও শর্ট কোশ্চেন এক তিনের এক তিনের দুই উত্তর লিখলে। আর এই উত্তরগুলো করার জন্য যে রাপটা তোমার প্রয়োজন সেই রাপটা তুমি এই ডান পাশে করতে পারো, আদারওয়াইজ যদি না ধরে তুমি রাপ পেজ একটা ইউজ করতে পারো, সেই রাপ পেজ গুলো আমাদেরকে পাঠানোর দরকার নাই, যেহেতু তোমাদের গার্জেন পাশে বসে থাকবেন তাই তিনারা তো অবশ্যই দেখবেন, তাই তোমরা রাপটা ওখানে ইউজ করো, রাপটা ওখানে করার পর তোমরা সেখানে জাস্ট এখানে উত্তরটা লিখবে, এইভাবে করবে, একটা পেজে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাহলে আমি আজকে সারপ্রাইজ টেস্টে যে 10টা শর্ট কোশ্চেন ছিল সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো তোমাদেরকে আমি আজকে করিয়ে দিই। দেখে নাও, অনেকের অনেকেই অনেক গার্জেন বা অনেক ছাত্ররা জানতে চাইছে যে স্যার আমার কোথায় ভুল হলো, তাহলে এটা করে দিলে সবাই দেখে নিতে পারবে যে কোথায় ভুলটা হলো। এক নম্বর একের দাগে একেরটা কি বলেছি দেখো, 4.84 এর বর্গমূল ছিল, প্রশ্নটা তোমরা দেখবে 4.84 এর বর্গমূল, এটা আমরা সবাই জানি 4.84 এর বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা দাগগুলো দিই নি, 2 2 4 দশমিক উঠে গেল, 8.4 নামলো, 2 এর ডবল 4, ঠিক আছে? তাহলে কবার যাবে, দুবার, 2 2 4 2 4 8, তাহলে বর্গমূলটা কত হলো, এর বর্গমূলটা হচ্ছে 2.2 হলো। একটা অ্যান্সার বুঝে গেল, দেখো পরের অঙ্কটা দেখো, বলেছে 11025 এর বর্গমূলের সংখ্যা কত অঙ্ক হবে, এটাকে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা হবে, এটাকে এক্ষেত্রে তোমাদের বর্গমূল করার দরকার নেই, তোমাদেরকে শিখিয়েছিলাম যে বর্গমূল না করে বর্গমূলের সংখ্যা কত অঙ্কের সেটা কিভাবে নির্ণয় করব, না রাইট ফ্রম রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিক আমরা ডবল ডবল করে দাগ দিতে দিতে আসবো, তাহলে কটা দাগ হলো, লাস্টে একটা আছে তো একটাই দাগ দিয়ে দেবো, তাহলে কটা দাগ হলো 1 2 3, তাহলে কত অঙ্কের হবে, এটা 3 অঙ্কের, ঠিক আছে? 3 অঙ্কের হবে বর্গমূলের সংখ্যাটা, 3 অঙ্কের হবে, ঠিক আছে? মিটে গেল দুটো। 3 নম্বর একটা বর্গক্ষেত্র, আমি এখানে টোটাল প্রশ্নটা লিখিনি, জাস্ট শর্টে লিখে রেখে দিচ্ছি, তোমরা তোমার কাছে টোটাল প্রশ্নটা আছে তো দেখবে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এত, বাহু এত, বাহু কত, কারণ আমরা জানি বর্গক্ষেত্রে বাহু যদি বার করতে হয় বাহু ইজ ইকুয়াল টু কি, বাহু ইজ ইকুয়াল টু রুট ওভার ক্ষেত্রফল, রুট ওভার ক্ষেত্রফল, তাহলে রুট ওভার 3249, এটাকে বর্গমূল করলে কি কত হবে, না 5.7 হবে, বর্গমূলটা তোমরা নিজেরা করে নেবে, দেখবে এটা 5.7 হবে, এবং 5.7 সেমি হলে সেমি হয়েছে। বেশ তারপর দেখো 0.24 এর সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গমূল এক, দেখো যোগফলের বর্গমূল যদি এক হয় যোগফলের বর্গমূল এক, তাহলে যোগফলটা কত, যোগফল হচ্ছে একের স্কোয়ার, দ্যাট ইজ এক, তাহলে যোগফলটা যদি এক হয় তাহলে এর সঙ্গে কত যোগ করলে এক হবে, তাহলে 1 - 0.24 বিয়োগটা করো, একটা লেখো মাথায় আর একের পর দশমিক আছে তাহলে এটা সাজাও, 0.24 এখানে জিরো দিয়ে দাও, তাহলে 0.76 বোঝা গেল, তাহলে 0.76 এর অ্যান্সারটা হবে 0.76। তারপর দেখো এর একক অঙ্ক, আমি তোমাদেরকে আগে দিয়ে বলেছিলাম যে আমাদের যে যতগুলো সংখ্যা আছে, যেমন ধরো জিরো, শেষে কোন সংখ্যার শেষে যদি জিরো থাকে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, হবেই এটা বলছি না,
যেমন 10 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 100 পূর্ণবর্গ সংখ্যা, 10 এর শেষে শূন্য আছে, 100 শেষে শূন্য আছে, ক্লিয়ার? 30 পূর্ণবর্গ সংখ্যা নয়, 40 পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? 0 এর শেষে এক থাকলে হবে, 1 এক শেষে থাকলে কোন সংখ্যার শেষ অঙ্ক একক অঙ্কটা যদি এক হয় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। 2 হলে পূর্ণবর্গ হবে না, কারণ এমন কোন সংখ্যা নেই যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে লাস্টে 2 আসবে। 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, এরকম যত সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা থাকে না কেন, তাদের কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে শেষে 2 আসে না, তাই 2 পূর্ণবর্গ সংখ্যা। তাই কোন কোন সংখ্যার শেষে 2 থাকলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে 1 এর পর কত আসবে? 4 5 6 8 হবে না, 9। এই কোন একটা অঙ্কের শেষে, এই কোন একটা অঙ্কের সংখ্যার শেষে একক অঙ্কটা, শেষে মানে একক অঙ্কটা একক, তাহলে একক অঙ্কটা যদি এই কোটার মধ্যে একটা থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, মেবি, নাও হতে পারে। যেমন ধরো 64, 64 এটা পূর্ণবর্গ সংখ্যা, 88 64 বর্গমূল করা যায় দেখি যাকে তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। কিন্তু 44, কিন্তু 54 শেষে 4 আছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এমন কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 54 আসছে না, তাই শেষে 4 থাকলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে। আর এই 0 1 4 5 6 9 এইগুলো ছাড়া বাকি 2 3 2 3 7 8 এই সংখ্যাগুলো থাকলে পূর্ণবর্গ হবেই না, সেগুলো একদমই হবে না, আর এগুলো হতেও পারে আবার নাও হতে পারে। তো যদি এটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে শেষে 0 থাকলে 0, 0 থাকলে 0 হবে, শেষে যদি 1 থাকে দেখো 1 1 1 হতে পারে, আবার 9 9 81 হতে পারে, তার মানে 1 হতে পারে 9 হতে পারে। শেষে যদি 4 থাকে তাহলে 2 হতে পারে 8, বা 2 2 4 8 8 64, তাহলে 2 2 4 হচ্ছে 8 8 64, দুটোরই ক্ষেত্রে থাকে একক অঙ্ক 4 আছে। শেষে 5 থাকলে অবশ্যই 5, 6 থাকলে 4 অথবা 6, কারণ 4 4 16 লাস্টে 6 আসছে, 6 6 36 লাস্টে 6 আসছে, 9 3 3 কে 9, 7 7 49, তার মানে শেষ অঙ্কটা একক অঙ্কটা, শেষ সংখ্যাটা, শেষ সংখ্যাটা বা একক অঙ্কটা কি থাকবে তার উপর নির্ভর করবে ভগ্নাঙ্ক, সেই সংখ্যাটার বর্গমূলের একক অঙ্কটা কি হতে পারে। তাহলে এখানে শেষে 4 আছে তাহলে অতএব 2 অথবা 8, কেউ কেউ শুধু 2 লিখেছো, কেউ কেউ শুধু 8 লিখেছো, একটা করে লিখেছো, দুটো করে কিন্তু কেউ লেখো নি। তাহলে পরিষ্কার হয়ে গেল অঙ্কটা, ক্লিয়ার হয়ে গেল? বেশ, ঠিক আছে, দেখো নেক্সট। এইটা 1 এর 16 আর 1 এর 25, রুট রুট 1 এর 16 প্লাস রুট 1 এর 25, তাহলে ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/5 ইজ ইকুয়াল টু কত? 20 দশক 4, 5 20, 5 প্লাস 5 4 20, 4 ইজ ইকুয়াল টু 9/20, তাহলে এটা হচ্ছে 9/20। পরিষ্কার? নেক্সট নেক্সট দেখো, 1 এর 36 আর 1 এর 49 কে বড়? দেখো এগুলো তোমাদের দেখিয়েছিলাম, 1 এর 36 এবং 1 এর 49, রুট ওভার 1/36, রুট ওভার 1/49, এইগুলোকে দুরকম ভাবে করা যায়। এটা যেমন এটা হচ্ছে বর্গমূল করলে হবে 1 এর 6 1 এর 7, এটা 5 আমরা করেছি যেহেতু লবটা লবটা সমান আছে, তাই হরের মধ্যে যে এটা কি 6 ভাগের মধ্যে 1 ভাগ, কোন একটা কেক ধরো একটা কেক তাকে যদি 6 ভাগের মধ্যে 1 ভাগ 1 ভাগ তোমাকে দেওয়া হয় আর তোমার বোনকে যদি ওই কেকটার 7 ভাগের 1 ভাগ দেওয়া হয় তাহলে কে বড়, কে বেশি পাবে? তুমি না বোন, নিশ্চয়ই তুমি বেশি পাবে, কারণ একটা গোটা জিনিসকে 6 ভাগ করলে 1 ভাগ দিলে তাহলে আমি বেশি পাবো, কারণ 7 ভাগ থেকে 1 ভাগ বেশি। যদি এটা আমি দুভাবে করা যায় কিভাবে, না এটাকে সমতুল্য ভগ্নাংশ করে করা যায়, যেমন ধরো এটাকে ইনটু যদি করি 7/7 তাহলে কি হবে 7/42, অর্থাৎ হরটাকে সমান করা, 6/6 তাহলে 6 7 42, 7 6 42, তাহলে 42/6, এটা আমরা ক্লাস 5 এ করেছি সমতুল্য ভগ্নাংশ। তো এখানে দেখো 42 ভাগের মধ্যে 6 ভাগ, 42 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে কে বড়? 1/36 বড়। এভাবেও আমরা করতে পারি সমতুল্য ভগ্নাংশকে। আর কেউ মুখে মুখেও বলতে পারো যে স্যার এটা 6 ভাগের মধ্যে 7 ভাগ
আর এটা সাত ভাগের মধ্যে সরি ছ ভাগের মধ্যে এক ভাগ আর সাত ভাগের মধ্যে এক ভাগ, তাহলে এটা আমি বেশি পাবো, এটা মুখে মুখে বলতে পারো। আবার যদি কেউ যদি বলেন দশমিকে করব, তাহলে করতে পারো পয়েন্ট ছ ষোলো প্রায় মিলছে না, দু ঘর করলাম, এটাকে করলে হবে সাত চোদ্দ আটানব্বই ওয়ান ফোর প্রায় দশমিকে করে দিলাম, পরিষ্কার বুঝতে পারছি এটা বড় দশমিক এক ছয়টা বড়, ঠিক আছে। তাহলে কে বড় হচ্ছে, এটা বড় হচ্ছে রুট ওভার, কিন্তু একে ছয় লিখলে হবে না, দশমিক এক ছয় লিখলে হবে না, লিখতে হবে রুট ওভার ওয়ান বাই থার্টি সিক্স। এই বর্গমূল পরের অঙ্কটা দেখো, তিন পূর্ণ বাইশ বাই উনপঞ্চাশ। আমরা বলেছিলাম যে প্রথমে বর্গ ইয়েটা ভেঙে নাও, পূর্ণটা ভেঙে নাও, তাহলে এটা কত হবে, ওপরে ওয়ান সিক্সটি নাইন বাই ফর্টি নাইন এর বর্গমূল, এর বর্গমূল কত হবে, একশো উনসত্তর বর্গমূল হচ্ছে তেরো, উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত, এটাকে পূর্ণ ভাঙলে হবে এক পূর্ণ ছয়ের সাত, ঠিক আছে। তাহলে এটা তেরোর সাথে লিখলেও হবে, আর যেহেতু পূর্ণ আছে আমার মানে পূর্ণ করাটাই ভালো, পূর্ণ করলেই ভালো, আর যদি তেরোর সাথে লিখো ঠিক আছে নাম্বার দেওয়া হবে, কিন্তু এক পূর্ণ ছয় বাই সাত, এটা হলো বুঝে গেল। লাস্ট একাশির বর্গমূলে বর্গমূল, তাহলে একাশিকে বর্গমূল করলে কত হয়, একাশিকে বর্গমূল করলে, একাশিকে বর্গমূল করলে প্রথমে বর্গমূল করলে কত হবে নয়, নয়কে যদি বর্গমূল করলে কত হবে তিন, তিন, ঠিক আছে। দেখো দু হাজার কুড়ি বর্গের বর্গমূল, অনেকে দেখেছি দু একটা ছেলে আবার এটাকে বর্গ করেছে, স্কোয়ার করেছে, দু হাজার কুড়ি গুণিত দু হাজার কুড়ি যেটা বেরিয়েছে তাকে আবার বর্গমূল করেছে, কেন, কোন জিনিসকে বর্গের বর্গমূল অর্থাৎ তিনের বর্গ কত নয়, তাহলে নয়ের বর্গমূল কত তিন, তিনের বর্গ করলে নয়, তাহলে বর্গের বর্গমূল প্রথমে বর্গ করবো যেটা বেরোবে তাকে আবার বর্গমূল করব তিন বেরোবে, অর্থাৎ কোন সংখ্যার বর্গের বর্গমূল একবার বর্গ যদি করা হয় একবার যদি বর্গমূল করা হয় তাহলে তিন হবে, তাহলে সেই সংখ্যাটাই হবে, অর্থাৎ আবার যদি উল্টোটা বলে যে তিনে যে তিনের বর্গমূলের বর্গ, তিনের বর্গমূলের বর্গ প্রথমে যদি বর্গমূল কথাটা বলতো, প্রথমে যদি বলতো যে দু হাজার কুড়ির বর্গমূলের বর্গ বর্গ একই কথা, অর্থাৎ একবার যদি বর্গ কথা লেখা থাকে আর একবার যদি বর্গমূল কথা লেখা থাকে তাহলে সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না, সংখ্যাটা ওই সংখ্যাটা থেকে যাবে, পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়নি, এটা কত উত্তর হবে, এটা উত্তর হলো টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি সাল, খুব বাজে সাল, পৃথিবীর মধ্যে সব থেকে বাজে সাল, আমার জীবনে সব থেকে বাজে সাল, পৃথিবীর সবার জীবনে সব থেকে বাজে সাল, এক সাল পৃথিবীকে রাইট তছনছ করে দিল, তোমাদের পড়াশোনা সমস্ত কিছুকে তছনছ করে দিল। যাই হোক তোমরা নিশ্চয়ই এবার মিলিয়ে নিতে পারছো যে তোমরা কোথায় সিলি মিস্টেক করে ফেলেছো বা কোথায় ছোট্ট একটা ভুল করে ফেলেছো, সেটা তোমরা নিশ্চয়ই মিলিয়ে নিতে পারছো, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি বলবো যে এটা তাহলে মুছে দিচ্ছি, এবার তোমাদেরকে আমি বলবো যে এবারে যে সিলেবাস সেই সিলেবাসটা কি, পরীক্ষা যেটা হবে তার সিলেবাস, আমরা এবারে যে জুলাই মাসের যে সিলেবাস ছিল সেখান থেকে কিছুটা নিয়েছি এবং জুন মাসের যে সিলেবাস ছিল সেখান থেকে কিছুটা নিয়েছি, প্রিভিয়াস থেকে কিছুটা নিয়েছি, এবং সমস্ত মাস্টারমশাইদেরকে বলা হয়েছে তিনারাও দেখবেন জুন এবং জুলাই, জুলাই মাসের সিলেবাস নেওয়া হবে এবং জুন থেকে কিছুটা নেওয়া হবে, যার ফলে কিছুটা প্রিভিয়াস পড়তে হবে, কারণ না হলে জুলাইটা যদি শুধু করতাম তাহলে তোমরা জুনটা আর পড়তে না, তাই পিছনের উপরে যাতে পড়তে পড়ো সেই জন্য আমাদের জুলাই জুনটাও কিছুটা নেওয়া হলো, তাই তোমাদের সিলেবাসটা হবে কি, সিলেবাসটা হবে যে ক্লাস সেভেন সেকেন্ড অনলাইন ক্লাস টেস্ট দু হাজার কুড়ি হয়েছে, সাবজেক্ট ম্যাথ এক নম্বর, এক নম্বর হচ্ছে আচ্ছা এক নম্বর আসন্ন মান আছে, আসন্ন মান, দু নম্বর হচ্ছে বর্গমূল ব্র্যাকেটে লিখে দিই অধ্যায় অধ্যায় এগারো,
আছে অধ্যায় এগারো, আর একটা হচ্ছে অধ্যায় এগারো। কারেন্ট চলে গেছে, তাই স্ক্রিনটা কালো হয়ে গেল। অধ্যায় এগারো, আচ্ছা তিন নম্বর হচ্ছে বীজগণিতের, বীজগাণিতিক সূত্রাবলী। এটা হচ্ছে বারো অধ্যায় হয়েছে। আর চার নম্বর হচ্ছে ত্রিভুজের ধর্ম, সতেরো অধ্যায়, ঠিক আছে। তো আমি আর ওদিকে মিলিয়ে নি, অধ্যায়গুলো ঠিক নিলাম না নাকি। অধ্যায় হচ্ছে আসন্ন মান, অধ্যায় দশ ঠিকই আছে, অধ্যায় দশ আসন্ন মান অধ্যায় দশ হয়েছে। আর বর্গমূল অধ্যায় এগারো, বিজনেস সূত্রের অধ্যায় বারো, এবং সতেরো হচ্ছে ত্রিভুজের, না ত্রিভুজের ধর্মটা সতেরো নয়, ত্রিভুজের ধর্ম হচ্ছে কোথায় আছে, ত্রিভুজ চোদ্দ, এটা ভুল আছে, ত্রিভুজের ধর্ম হচ্ছে চোদ্দ। দেখে নিলাম, মিলিয়ে নিলাম, ভালো হলো, ঠিক আছে। এই তোমাদের সেকেন্ড অনলাইন টেস্টের পরীক্ষার রুটিন, ঠিক আছে। তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো, যদি কোনো প্রবলেম হয় তুমি বলবে। আর সোমবারই তোমাদের ম্যাথ পরীক্ষা আছে, তার মধ্যে যদি কিছু প্রবলেম হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো যদি প্রবলেম হয় বলবে। আবার বলছি, রাফ ইউজ করবে, রাফটা আমাদেরকে পাঠানো দরকার নেই, আমাদেরকে শুধু ওয়ান পেজে অ্যান্সারগুলো পাঠাবে। কি করে অ্যান্সার পাঠালে পাঠাবে সেটা ভিডিওর প্রথমটাই আমরা দেখিয়ে দিয়েছি, প্রথম শুরুতেই আমরা বলে দিয়েছি যে কিভাবে অ্যান্সার গুলো করবে, সেইভাবে পাঠাবে, ঠিক আছে। ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে পড়াশোনা করবে, সবাই পরীক্ষা দেবে, প্রত্যেককে পরীক্ষা দেবে, 100% যেন পরীক্ষা দিতে পারে, এটা যেন খেয়াল থাকে। পরীক্ষা না দিলে তোমাদের এক নম্বর প্রমোশনের প্রবলেম হবে, দু নম্বর র্যাঙ্ক তো অবশ্যই, র্যাঙ্ক তো আসবেই না, পিছনের দিকে চলে যাবে, আর প্রমোশনের প্রবলেম হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। বাবা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে।